কই নিয়ে আসলেন ভাই? বুঝলাম না আমি, মানে মানুষ তো আপনি তো ডিউয়েচেসে থাকেন, হ্যাঁ, তুই এইখানে গিঞ্জি এলাকা, এই এলাকায় কেন নিয়ে আসলেন? এই এই এলাকাটা নিয়ে আসলাম, এটা হচ্ছে যে এই যে জোনাকি হল, মানে আমি আমার বেড়ে ওঠা, আমি ভাবছি কি জানেন যে আপনার তো ইন্টারভিউ নিতে চাই আমি, হ্যাঁ, আমার একটা শাস্তি দেওয়ার জন্য মনে হয় এই গিঞ্জি এলাকায় নিয়ে আসছেন। না না না, এইটা হচ্ছে কি ওই যে আমার বেড়ে ওঠা হচ্ছে পল্টন, নয়া পল্টন মসজিদে গলি আর কি, হ্যাঁ, সো এইটা হচ্ছে আমাদের গ্রাম জোনাকি হল, এখানে আমরা সিনেমা দেখতে আসতাম। তারপরে এইটা ছিল যে পল্টন সুপার মার্কেট, আচ্ছা, এখন পল্টন যে চায়না টাউন হয়ে গেছে, আর এটা সিটি আর্ট, আর এই যে পলয়েল সুপার মার্কেট, এই পলয়েলে আমরা করতাম কি কেনাকাটা করতাম আর কি, হ্যাঁ, তো ঈদের কেনাকাটা হইতো, আর শার্ট প্যান্ট আর জুতাটা হচ্ছে যে ইয়া থেকে আর কি, এলিফেন্ট রোডে। মানে ইন্টারভিউ দিবেন না আজকে, আজকে স্মৃতিচারণ করবেন? স্মৃতিচারণের জন্য এটাই তো ইন্টারভিউ। আচ্ছা, মানে একেবারে ছোটবেলা থেকেই কি বেড়ে ওঠা এখানে? হ্যাঁ, আমার বেড়ে ওঠা, এটা আমার নয়া পল্টন মসজিদ গলির ভিতরে, এটা হচ্ছে আমার গ্রাম, আমার শৈশব, আমার কৈশোর সবকিছু। জন্মও কি এখানে? হ্যাঁ, কাইন্ড অফ, আর আমাদের বাড়ি হচ্ছে যে ফুগরেবুলে আর কি, বাট 1971 আমার বাবা চলে আসে হচ্ছে যে ঢাকায়, সো আমি তো 70 পরে জন্ম, তো আমার সবকিছু এখানে আর কি, মানে বলতে পারেন যে এই শহরটাকে আমি হইতে দেখছি, বা এই শহর আমার সাথে এর সাথে একসাথে বড় হয়েছে আর কি। তো এখন তো অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেকদিন পরে মনে হয় আসলেন। হ্যাঁ, অনেকদিন পরে আসলাম, আর এই জায়গা আসলে হু হু করে ওঠে, আহারে, মানে এই যে শৈশব কৈশোরের জায়গাগুলো, এই যেমন জোনাকি হল, এখানে আমরা ঈদের সময় আসতাম সিনেমা দেখতে আর কি, তো তখনকার দিনে যেটা ছিল যে সিনেমাটা দেখা একটু লুকায় ব্যাপার ছিল আর কি। এক হচ্ছে ফার্স্ট টাইম পরীক্ষা যদি আপনি ভালো রেজাল্ট করেন তাহলে সিনেমা দেখতে পারবেন, সেকেন্ড টাইমে যদি ভালো রেজাল্ট করতে পারেন তাহলে সিনেমা দেখতে পারবেন, কার সাথে? পারিবারিকভাবে। আচ্ছা, একলা একলা না, বন্ধু বান্ধব নিয়ে? না না, ওইটা না, বন্ধু বান্ধব নিয়ে যেটা সেটা হচ্ছিল যে ঈদের সময় আমরা লুকায় লুকায় দেখতাম, দেখে এদিক দিয়ে একটা রাস্তা ছিল, এদিক দিয়ে বেরিয়ে যেতাম, আর ওই ভিতরে আমাদের দোকান ছিল, সিমেন্টের দোকান ছিল, রড সিমেন্ট, গ্রিলের কারখানা ছিল বড় ভাইদের, বড় ভাই আবার বড় ভাই ইব্রাহিম ভাই, উনি ঠিকাদার ছিলেন, তো তো যেটা হলো যে মহল্লা সবাই ওনাকে চিনতেন আর কি, তো আমার জন্য ভয়ের কারণ ছিল যে ইব্রাহিমের ছোট ভাই, ওরে বাপরে বাপ, বাসায় যদি বিচার চলে যেত জালিবাদ দিয়ে প্রচুর পিটানো হইতো আর কি। আর ভালো লাগতো কি যে এই জোনাকি হলের এখানে এসে আমরা সিনেমা দেখতাম, বিশাল বড় করে নায়ক নায়িকা দেখতাম, আমি হা করে দেখতাম যে একটা মানুষ কিভাবে এত বড় বড় হয়, কি বিশাল বড় তো পুরো ইয়া ছিল। তারপর এই যে পল্টন, নয়া পল্টন জামে মসজিদ, জামে মসজিদ, হ্যাঁ, এইখানে দেখা গেলো যে আমরা তারাবি নামাজ পড়তাম বন্ধু বান্ধব মিলে, এই যে নয়া পল্টন জামে মসজিদে দেখা গেলো যে দোতলায় আমাদের চিত্রনায়ক রুবেল, ওই সময় রুবেল ভাই অনেক জনপ্রিয় ছিল, প্রচণ্ড লড়াকু, বিপ্লব, আরও অনেক সিনেমা, আমার মনে নাই, নাম মনে করতে পারতেছি না, তো তখন যেটা হলো বিষয় রুবেল ভাই আসতে হচ্ছে এখানে প্রতি শুক্রবারে জুমার নামাজ পড়তে, আমি করতাম কি 12টা সাড়ে 12টার দিকে যে বসে থাকতাম আর কি, যে রুবেল ভাই এখানে বসবো আমি এখানে বসবো আর কি, হয়তো রুবেল ভাই এটা কোনোদিনও জানে না এই আর কি। পরে আর কখনো রুবেল ভাইকে বলাও হয় না? রুবেল ভাইকে কখনো বলা হয়নি, আবার দেখা ওই দেখা হলেও ওই ইয়াটা আসলে ওইভাবে হয় নাই, মানে আসলে আমরা মিডল ক্লাস ফ্যামিলির লোকজন তো লাজুক, সো কখনো বলতে পারিনি যে আই লাভ ইউ, দূর থেকে দেখিয়া গিয়েছি আর কি। তারপরে ওই যেমন তানিয়া আপার সাথে কাজ হয়েছে, একসাথে কাজ করতে যাই, তানিয়া আপাকে বলছিলাম, তো তানিয়া আপা বললো যে তাহলে তুই একদিন আস, মামার সাথে তোর ইয়ে করে দিই, আসলে হয়ে উঠলো না আর কি। একদিন আপনি যাবো? অবশ্যই যাবো, রুবেল ভাইকে পাকড়াও করবো আর কি। তারপর আমাদের ছোটোবেলায় যেটা পাইছে যে জিন্সের প্যান্ট পরলেই বাসায় বকা দিত যে এগুলো গুন্ডারা পরে, এই আর কি বিষয় আর কি। গুন্ডা টুন্ডাও তো মনে ছিল, মানে ছোটবেলা তো গুন্ডামিও করতেন? গুন্ডামি ঠিক করতাম না ওই সময়, একটা চ্যাংড়া বয়সে যেটা হয় আর কি, এই যে এই মহল্লা ওই মহল্লা মারামারি এসব হইতো, আর আমাদের সময় তো সিনিয়র জুনিয়র নিয়ে মারামারি হতো, যে এক বছর দুই বছরের এক ক্লাস জুনিয়র হয়ে গেলে বা ফেল করলে তখন সে জুনিয়র হয়ে যেত, একসাথে চলা যেত না, তারপরে চড় মেরে দিত, তারপরে স্মোকিং নিয়ে মারামারি হইতো, তারপর ও একে ভালোবাসে ওইটা নিয়ে মারামারি হইতো, তো তখন খুরের একটা টাইম ছিল আর কি। তো যাই হোক, একটা পর্যায়ে আমরাও এর বাইরে ছিলাম না, একটা পর্যায়ে গিয়ে আর কি সরে যাই আর কি, মানে মহল্লা ছেড়ে দিই, থাকলে তো এসব জিনিসে পেঁচায় যাবো আর কি, তারপর আর কি ওদিকে পেঁচায় যাবো আর কি।
তখনকার দিনে দেখা গেল যে টিএনটি কলোনি, এজিবি কলোনি, কলোনির পোলাপানটা অনেক পাওয়ারফুল ছিল আর কি। তখন আমরা করতাম কি, তাদের সাথে বন্ধুত্ব করতাম আর কি, ওই কিছু হলে টিএনটি পোলাপান নিয়ে আসুক, এজিবি কলোনির পোলাপান নিয়ে আসুক, অন্য একটা কালচার ছিল আর কি। যদিও এখন আর সিনিয়র জুনিয়রের ওইসব ইয়া নাই, একসাথে সবাই ওই সময়টাতে সম্মানের একটা জায়গা হয়তো ছিল এরকম যে সিনিয়র হয়েছি তুই আমাকে সম্মান দিয়েছিস। হ্যাঁ, সম্মান দিয়েছিস বড় ভাই করে বলবি। যেমন আমাদের অনেক বন্ধুরাও ছিল যে যারা কিনা হয়তো পরীক্ষায় ফেল করছে, একটু জুনিয়র লেভেলে চলে গেছে, কালকে থেকে আমার ভাই করে কবি। হ্যাঁ, সেটা একটা ভালো দিক ছিল, কিন্তু মারামারিটা একটু মারামারি বেশি ছিল, অনেক বেশি ছিল আর কি, খুব বেশি মারামারি ছিল আর কি। আমি 90s এর কথা বলতেছি, 90, 91, 92, 93, হ্যাঁ 94, হ্যাঁ এইরকম একটা সময় আর কি, খুব একটা খুব বাজে শোর বয়স। তারপরে এই যে এখানে যে বিএনপির অফিস, এখানে মিছিল হইতো, চলে আসতাম, আর বুঝতাম না এত কিছু, ভাল লাগতো আর কি। আবার ওই যে বাইতুল মোকারম চলে যেতাম, এই আর কি। তো চলে, হ্যাঁ যেখানে খাবার দাবার আছে সেইখানে একদম হাজির হাজির চলে যেতাম আর কি। ও মজার কথা বলি যে এদিকে ওই যে ইয়ে কি বলে এটাকে, এদিকে একটা ওই যে কমিউনিটি সেন্টার আছে আর কি, আনন্দ ভবন, তো এখানে করতাম কি, আমি এবং আমার বন্ধু শহীদ যে মারা গেছে, সে ওরা আমরা প্রতি বৃহস্পতিবারে অ্যাটাক কি করতাম, যে ওইখানে গিয়ে সুন্দর মতো ফিটফাট হয়ে ঢুকে পড়তাম, ঢুকে খাওয়া দাওয়া শুরু আর কি, এই আর কি। অনেক চলেন আমরা ওইদিকে যাই। হ্যাঁ এই মসজিদ, এই যে এই মসজিদ এরকমই ছিল, মসজিদটা অলমোস্ট এরকমই ছিল, শুধু উপরের এই চারটা গম্বুজ ছিল না আর কি। আবার আমরা এখানে আরবি পড়তে আসতাম, এই যে যেমন এখানে একটা সেলুন ছিল আর কি, ওই সময় যে লেখা থাকতো যে শীতাতপ নিয়ন্ত্রিত। আমরা চিন্তা করতাম যে শীতাতপ নিয়ন্ত্রিত কি জিনিসটা আর কি, এইটা আবার কি, এইটা আবারই কি, বাংলায় লেখা থাকতো, কিন্তু আসলে বেসিক্যালি সেলুন আর কি। যখন শাবনাজ নাঈম ওনারা প্রথম আসছে, ভুলে গেছি সিনেমাটার নাম, ওই সিনেমায় এখানে যখন সিনেমাটা চলতেছিল ওই সময় আর কি, দেখা গেলো যে ওখানে আমরা এই মানে ওই সময় এসিওয়ালা মানে সেলুন এটা না চিন্তা করা যায় না আর কি, এত অ্যাভেলেবল ছিল, অ্যাভেলেবল ছিল না আর কি। আর ওইখানে কাটা মানে আমি হয়ে গেছি বহুদিন পর আপনাদের। জি ভালো আছেন, ভালো আছেন। পানি খাবেন না? একটা হাই করে যে ভাই সালাম, কেমন আছেন আপনি? উনি একদম আদি এই জায়গা, ও একদম ঠিক আছে, ভালো ভাই, ভালো মানে দিলে রাখছি ভাই, ইনশাল্লাহ দিলেই রাখেন ভাই সালাম, ভালো আছেন। একটা কথা বলতে হবে যে সময়ে আসি, সময়ে আমরা চলে যাই, সময়ের কাছে জিতি, সময়ে আমরা হারি, আবার সময়ে ইন্টারভিউ দিই। আর এত চেঞ্জ, এত এত বড় বড় বিল্ডিং ছিল না, যার কারণে না আমি ঠিক চিনতে পারি না আর কি। মানে ধরেন যে এই যে খেলা টেলা ও খেলতেন, আচ্ছা খেলতাম ওই সামনে সামনে যারা দেখাচ্ছি আর কি, জায়গাও আছে। হ্যাঁ এখন তো ওই জায়গা ফাঁকা, আর ওই ফাঁকা নাই, মাঠ ছিল আর কি। যেমন এইখানে এই দোকান, এটা আমি নাম মেনে নিতে পারি, দোকান কেন এখানে, মানে আমাদের ওই জায়গাটা এরকম ছিল না আর কি। এই জায়গাগুলো হচ্ছে পয়েন্ট। তো এখানে পেয়ারা গাছ ছিল, ওই তো পেয়ারা চুরি করতাম আর কি। তো দেখা যায় আমার এক বন্ধু ছিল, সে সুন্দর মতো করে আমরা তুলে দেবো, তারা আমি তুলে দিতাম, তুলে দিলে সে এক গাদা পেয়ারা টারা নিয়ে আসতো। হ্যাঁ আমরা ক্রিকেট খেলতে গেলে বলটা এখানে পড়তো, আর যখন বলটা এখানে পড়তো তখন ধরেন যে ওই বল আনতে গেলে চিলাচিলি করতো আর কি। হ্যাঁ বল সাহ, ভালো, হ্যাঁ তোলো, অসুবিধা নেই। তারপরে আমাদের একটা ক্লাব ছিল আর কি, সান আর্মি বয়েজ ক্লাব, তখনকার দিনে না, হ্যাঁ মানে বাজেভাবে আপনি সময়টা কাটাবেন ওই সময়টুকু ছিল না, মানে একটা কালচারাল একটা মুভমেন্ট ছিল আর কি। 90s এর কথা বলতে এখানে, এখানে আমরা বন্ধু বান্ধবরা আড্ডা মারতাম আর কি, এটা আমাদের শৈশবের এরিয়া, এইগুলি বন্ধুদের ইয়ে ছিল। আর বড় ছিল, আমি জানি না এমন হয়ে গেছে কেন, যেমন এইটার উপরে তিনতলা আমরা তখন ছোট্ট করে একটা ক্লাবের মতো করে করছিলাম আর কি। সবাই ফুটবল খেলতে যেতাম, ম্যাচ হতো এই পাড়ার সাথে ওই পাড়া, ট্রফি ছিল, শিল্ড ছিল কালো, ওই যে শিল্ডটা, এইটা আপনাদের দোকান ছিল? হ্যাঁ এখানে আমাদের দোকান ছিল, আমার বাবা 1971 এখানে আসছে, তখন আসলে এই বিল্ডিংটা আমি ছোটোবেলা থেকে দেখতেছি, এইটা এরকমই। আর ওইখানে হচ্ছে যে একজন নাচের শিল্পী ছিলেন শুক্লা সরকার, তো ওইখানে আবারই ওই সময় সীতা অনেক পপুলার ছিল, এই সীতা আসতেন, তারপরে ইয়ে মেহের আফরোজ শাওন, তাকেও দেখছি আমি,
এখানে শিখতে হ্যাঁ এখানে এখানে আসতো গাড়ি নিয়ে এই আর কি আর এই জায়গাগুলো খালি ছিল আর কি তোমার তো ফাঁকা ছিল এখন তো ফাঁকা জায়গা এখন আর ফাঁকা জায়গা নাই আর কি তারপরে এইটা হচ্ছে নয়াপল্টন বালুরমাঠ আর কি বালুর মাঠে না ধরেন আমার অনেক অনেক শৈশব মানে ওইখানে একটা বাসা ছিল এখানে একটা বাসা ছিল এটা ছিল আদি পুরনো ছিল এদিকে ঢুকছিলাম ছিলাম তারপরে এইখান থেকে পরে শান্তি চলে যাওয়া এই থাক এই তর্ক করো না ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন এই ইয়ে ইমতি ভাই এ হচ্ছে আমাদের আবুল ভাই এই আবুল ভাই হচ্ছে আমাদের এই মহল্লার সবচেয়ে পুরনো আর কি লন্ড্রি দোকান ছিল আবুল ভাই তো আবুল ভাই এখন লন্ড্রি আছে আমার ইয়েটি মানে জীবনটা এখানে কাটাইল সে একদম ওই সময় ধরেন যে একটা কালচার ছিল যে গান বাজতো আর কি সকালবেলা উনি গান শুনতো আর কি মুজিব পরদেশীর জেলখানার চিঠি হ্যাঁ মানে তখনকার দিনে কালচার ছিল এরকম যে সকালে কেউ একজন কাজ করতেছে ইস্ত্রি করতেছে হ্যাঁ এই করতেছে সেই করতেছে গান চলতেছে পুরি ভাসতেছে হ্যাঁ সিঙ্গারা ভাসতেছে গান চলতেছে হাওয়ামে উঠতা যায় আবার ধরেন যে মুজিব পরদেশীর গান চলতেছে যে জেলখানার সম্বল আমি গাইতে পারি না খেতাবালির সম্বল বাইরের আলো চোখে পড়ে না আমি বন্দি কারাগারে আচ্ছা আরেকটা কথা বলি যে আমরা ছোটবেলা থেকে সবসময় যদি আমাদের মহল্লায় কেউ আসতো আমরা এই বাড়িটা দেখাইতাম যে এইটা হচ্ছে যে চিত্রনায়ক জাফর ইকবাল সাহেবের বাড়ি এটা হ্যাঁ এইটা আর এই যে এদিক দিয়ে যে আমাদের এই পল্টনে এই জায়গায় মানে রাস্তাঘাটে চলা ফেরা করতে করতে অনেক সেলিব্রিটিদের দেখতাম তখন আসলে তো গাড়ি ছিল না ম্যাক্সিমাম সেলিব্রিটিদের রিক্সা দিয়ে যেমন সাচ্চু ভাইকে দেখতাম তারপরে ফসল ভাইরে মাঝে মাঝে দেখতাম তারপরে যেটা হচ্ছে বিষয় ও পীযূষ দা পীযূষ বন্দ্যোপাধ্যায় তো একবার না আমি ওই বয়সে পীযূষ দারে যে আটকাইতাম আর কি যে দাঁড়ান আপনার সাথে কথা আছে হ্যাঁ পীযূষ দাকে আটকাইতাম আর কি যে দাঁড়ান আপনার সাথে একটু কথা আছে এই আপনার আপনার অভিনয় আমার ভালো লাগতো এমন করে তো সে কি বলবো যে বাচ্চা মানুষ সে তখন আর রিয়েক্ট করতো না আর কি তখন আমি কেন ধরতাম যে ধরে বুঝতাম উনি আসলে মানুষ কি না এবং আমার সবচেয়ে কৌতূহলটা দেখতো যে এই যে টেলিভিশনটা তখন পিছনে টেলিভিশনের পিছনে কিন্তু অনেক জায়গা ছিল টিউবটা রাখার জন্য রাইট হ্যাঁ তো আমার মনে হতো ভাই এই দিক দিয়ে কোন দিক দিয়ে ঢুকে এই জন্য আমি তখন ভাই আপনার টিভিতে দেখছি আপনার নাটক দেখছি খুব ভালো লাগতো ধরে দেখতাম যে ঠিক আছে মানুষ কিনা আর কি মানুষ কিনা আচ্ছা আপনার মানে অভিনয়ে আসার মানে ইচ্ছেটা কখন থেকে হলো এই যে এত সেলিব্রিটিদের দেখতেন না ওই ওই দেখা দেখি ওইটা ওই দেখা দেখি পর্যন্ত কখনো ভাবতাম না যে কোনো কিছু হবো এরকম চিন্তা করি না আর কি এক একটা বয়সে এক এক রকম হওয়ার চিন্তা ভাবনা করছি আর কি তো যা বলছিলাম আমার এই নূর ভাইয়ের অভিনয় ভালো লাগতো আসল যেমন নূর দৌড় দিয়ে যে কথা বলতাম তাও আবার দেখছি ইয়েতে যে কী বলো রানা পার্কের এদিকে আমরা তখন রানা পার্কে সকালবেলা খেলতে যেতাম আর কি ফুটবল ক্রিকেট দারোয়ান এসে ধাওয়া দিত তোর চলে যেতাম গা যেমন আমি যেই কথাগুলো বলতো সেগুলো একদম ফ্রেশ একদম এর আগে এই কথাগুলো আমি বলি নাই বলবো না বুঝতে পেরেছি পানির ট্যাঙ্কির উপরে কি উঠছেন কখনো না পানি পানির ট্যাঙ্কির উপরে কখনো উঠি নাই কিন্তু এই এজিবি কলোনিতে একবার ট্রাই করছিলাম পরে হ্যাঁ ভাই ভালো একবার ধাওয়া খেয়েছি এই পানির ট্যাঙ্কিটা হচ্ছে কি আমরা যখন খুব ছোট তখন বলতে পারেন যে মোটামুটি এই অঞ্চলের যে কোনো ছাদে উঠলেই এই ফকিরেবল ট্যাঙ্কি দেখা যেত আর কি আর আমার রহস্য ছিল আচ্ছা এই ফকিরেবল ট্যাঙ্কির ভিতরে পানি পরিষ্কার করে কে কীভাবে সম্ভব কারা এটার পিছনে জড়াচ্ছে আচ্ছা এটা কীভাবে বানাইলো এত আগ্রহ ছিল আর কি চলেন যাই চলো না ঘুরে আসি আর যখন আমি খুব বা একদম চাংড়া বয়সে একদম এই এভাবে হাঁটতাম কি ভালো তখন হাঁটতাম এভাবে আর কি হ্যাঁ অদ্ভুত এই শহর তো আমার এই শহরে আমি আর লিখে রাখি জন্ম এলো মেলো পথ চলা আর লিখে রাখি অভিমান আরো ভুল কথা বলা মানে কি লয়ে এলাম আপনারে আপনি এক জায়গায় লয়ে গেছিলেন আমি আপনার আরেক জায়গায় লয়ে এলাম তো এখানে আসছেন কেন আমি গোলাপ আমার কাজ আছে চলেন না যাই সাহেব কোথায় যাব আরে আগে তো যাইবেন আমি কি আপনার আগেই কইছি কইলে আইছেন
তাহলে কি আমার কটা বাজে ভাই সারা দিন সময় দিবেন আর 5 মিনিট দেবেন না ছোটবেলার মানে খুবই পছন্দ করতেন উনি আপনাকে এবং বলা আর কি ইন্টারভিউ নিছিলাম তো ভাবলাম যে আমি ভাইকে তখন হচ্ছে কি ভাই আমরা পল্টনে আমার বেড়ে ওঠার ভাই বোন এই তখন আসলে সব কিনতাম না হ্যাঁ তো ওইভাবে সময় হতো না একমাত্র ফ্রাইডে তে নামাজ পড়া ছাড়া হ্যাঁ আমাকে পাওয়া ইট ওয়াজ ভেরি টাফ আমি সারা সপ্তাহে ওয়েট করতাম যে শুক্রবার হলে যে ওনার সাথে দেখা হবে এবং আমি আপনার সাথে পাশে যেয়ে বসতে পারি ওইটা ছোটবেলার একটা মানে যাই হোক একটা ম্যান্ড্রেস বা আসলে বলা হয় বলা হয়নি আর কি হয় না যে আমরা খুব লাজুক একই ইন্ডাস্ট্রি আমরা বলতে পারি না দেখে যায় মনে ব্যাপার হ্যাঁ হ্যাঁ পরে হয়তো কখনো এক সময় দেখা হলে বা কথা হলে তখনই আমরা স্মৃতিচারণ করতে গিয়ে তখন আমি তো ওগুলাই আমি ওনার সাথে যখন ইন্টারভিউ হচ্ছিল আমি বললাম যে আমি তাইলে আমার বেড়ে ওঠা আমার শৈশব কৈশোরের জায়গাগুলো নিয়ে আমি কথা বলবো আর কি ওই কথা বলতে যাই জোনাকি হল এই সে বলতে আপনার কথা বললাম আমি এই যে এখানে রুবেল ভাই আসতো নামাজ পড়তো আমি ওনার সাথে জাস্ট নামাজ পড়ার জন্য সারা সপ্তাহ ওয়েট করতাম আর কি আচ্ছা রুবেল ভাই আমার একটা প্রশ্ন ছিল আপনার প্রতি যে আমরা ছোটবেলা থেকে আপনাকে যেরকম দেখে আসছি আপনি এখন ওই রকম আছেন এটা রহস্যটা কি আগের মতোই একই রকম আছে না